মুদিখানার বাজার করতে, তো সেগুলো যে ঢালাগুলো হচ্ছে ওগুলো ব্যাগ থেকে এখনো বের করিনি, বের করব। আর এদিকে রান্নাও হচ্ছে, ঘুম থেকে উঠে হাজবেন্ড আর মেয়ে চলে গেছিল হচ্ছে রবিবারের বাজার করতে। তো আজকে স্পেশাল হচ্ছে মেনু, কি মেনু বলো তো, সানডে স্পেশাল, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে মাটন রান্না হচ্ছে। তো মাটনটা সিটি বসিয়ে দিয়েছি, একদিকে মশলা কষানো হচ্ছে, তারা তোমাদের দেখাই। তো এটার মধ্যে সিটি হচ্ছে মাটন, আর এখানে মশলা কষানো হচ্ছে, হয়ে গেছে। জাস্ট দুটোই গ্যাস বন্ধ করে দিয়েছি, এটার সিটিটা ভাপটা ছাড়লে তারপর আবার গ্যাস ধরিয়ে রান্না করবো। এখানে আলু ভাজাও হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, একদম হালকা পাতলা রান্না করব, সেটা হচ্ছে খাসির মাংসের পাতলা লাল ঝোল করব। আর হচ্ছে আলু কুঁদরি ভাজাটা হচ্ছে যখন আমি 8টার সময় রিলায়েন্সে যাই তখনই আমার হাফ ভাজা করে গ্যাস বন্ধ করে রেখে চলে গেছি। তারপর এসে আলু টালু কেটেছি, তারপর এসে তারপর ঝপাঝপ রান্না করছি। হাজব্যান্ড মাংস টাংস ধুয়ে রেখে দিয়েছিল, যেহেতু ও বাড়ি ছিল, আমি মুদিখানার বাজার করতে গেছিলাম। আর হচ্ছে মেয়ে ড্রয়িংয়ে গেছে, একবার মেয়েকে ভাবলাম আমি রিলায়েন্সে যাব, তারপর হচ্ছে মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি। তো তখন দেখছি কেউ আসেনি, তারপর আবার মেয়েকে রেখে গেছি, তারপর আবার হাজব্যান্ড দিয়ে এসছে। তো হাজব্যান্ড অফিস চলে গেছে, মেয়ে ড্রয়িংয়ে চলে গেছে, আসুক। তারপর মেয়ে কিচ্ছু খেয়ে যায়নি, না তো বললাম ছাতু খেয়ে যা, বললো না খাবো না। তাই ভাবছি ঘরে একটা ডিম আছে আর পাউরুটি আছে, আসলে একটু ডিম টোস্ট করে দেবো। আর এদিকে রান্না টানা হচ্ছে, ভাত এখন বসাবো না, ভাতটা পরে বসাবো, গরম গরম ভাত, খাসির মাংস দিয়ে গরম গরম ভাত। ও আমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী এনেছি রিলায়েন্স থেকে। তো এখানে এক ব্যাগ মুদিখানার বাজার আছে, চলো ঢালি। তো এই যে এখানে আছে যেটুকু দরকার সেটুকুই নিয়ে এসছি, এক্সট্রা করে কোনো কিছু আনিনি। যেমন পেস্ট শেষ হয়ে গেছিলো, এই পেস্টটা যেরকম আমাদের এর আগে 2 মাস আগে আমরা কিনেছিলাম, তো দুটো যেহেতু থাকে তো অনেক দিন গেছে, তো এই জন্য আবার এই বড়টা নিয়ে আসলাম। আর এই যে সার্ফ, লাইট, সানলাইট, সার্ফ এক্সেল, তেল নিয়ে এসছি, সর্ষের তেল 2 প্যাকেট নিয়ে এসছি, সাদা তেল 1 প্যাকেট নিয়ে এসছি, সাদা তেল ঘরে আছে, সস নিয়ে এসছি, আর মুসুরির ডালটা এগুলো সব লুজ নিয়ে এসছি। বিস্কিট যেহেতু 2 দিন আগেই সেই অফারে পেয়েছিলাম বলে নিয়ে এসছিলাম, এই জন্য বেশি আনিনি, 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসছি। আর টুকটাক এই যে মেয়োনিজ, তবে এটা কী বলে, এটা শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব নিয়ে এসছি। তো এগুলো এখন ভরবো। আর এই যে এখানেও যে এই বালতিটার মধ্যে আমার স্টকে থাকে সেগুলো রেখে দেব। তো চলো কাজগুলো সেরে নিই, ঠিক আছে, তোমার সাথে শেয়ার করব। আর বিছানা টিছানা আজকে 7 সকালে বিছানা গোছানো হয়ে গেছে, এই যে বিছানা গোছানো হয়ে গেছে, তবে জানলা খোলা হয়নি, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই ঘরটা আমাকে এখন গোছাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। চলো, তো এই যে বসে গেছি, মুদিখানার বাজারগুলো কৌটোর মধ্যে ঢেলে নেবো, যতটা ধরে ততটা ভরবো, বাদ বাকি সব আমার স্টোরেজ বালতির মধ্যে রেখে দেবো। 1 প্যাকেট জিরে ছিল, সেটা খেতে খেতে হাফ হয়েছে, ওটা এখন ঢালবো। টুকটাক টুকটাক অনেক কিছুই আছে, খাওয়া হচ্ছে না। এই দেখো কলায়ের ডাল কিনেছিলাম, খাওয়া হয়নি, এটা পুরো পাউডার করে দিয়েছে, বিশাল বড় একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছি, যেটা আমার করা একদম উচিত হয়নি এই সময়। তো তোমাদের দেখালাম যে মুদিখানার বাজারগুলো সব কৌটোয় ঢালছিলাম, ওটা করতে গিয়ে 12টা বেজে গেল আমার, এখনও সেই যে গ্যাস বন্ধ করে রেখেছে গ্যাস বন্ধই আছে। তো এগুলো এখন ভরে রাখলাম, এই যে পরিষ্কার করে নিলাম,
তো ব্যাপারটা কি হয়েছে বলো তো, তারপর তেলের শিশিতে ভরে রাখলাম, কিছুটা আবার নিচে যেখানে স্টোর করে রাখি সেখানে ভরে রাখলাম। তো এখন 11:30টা বেজে গেছে বাবা, কোনো কাজ আর হলো না। এখন ঝটপট ঝটপট করে মাংসটা কষানো বসিয়ে আমি আদার্স যেসব কাজগুলো থাকে সেগুলো করে নেব। মানে ভীষণ ভুল করলাম, এই টাইমটা যদি ওই সান টান করে যে টাইমে বসে থাকি সেই টাইমটা যদি করতাম তাহলে বেশ ভালো হতো, কাজের কাজ তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক বলে না, বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হয়, তো আমি চিন্তা ভাবনা না করেই কাজ শুরু করে দিয়েছি, কি আর করা যাবে। ঠিক আছে চলো আমি ছটপট ছটপট করে কাজগুলো সেরে নিই, ঠিক আছে পরে আসি তোমাদের সামনে। তো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, এই যে ডিম টোস্ট করে দিচ্ছি, একটা ডিমের একটা লঙ্কা দিয়েছি, অল্প ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, আর এই যে চলো ভেজে নিই। হ্যাঁ এই যে ব্রেড, আমি এরকমভাবে ডিম টোস্ট করি, ব্রেডের মধ্যে চামচ দিয়ে ডিমটা দিয়ে তার উপরে আবার একটু ডিম দিয়ে দিই। আর এদিকে মাটনটা কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ এটা কষানো হোক। গ্যাসটা বাড়ানো আছে, দেখো মাটনটা পুরো রেডি, ঠিক আছে এটা এখন কড়াইতেই থাকবে, এরকম বড় জায়গা আমার কাছে নেই এর জন্য কড়াইতে রেখে দেবো। আর বাসন মাজাও হয়ে গেছে, আর দেখো এই ডালটা না এনেছিলাম কলাইয়ের ডাল, ওটা পোকা ধরে না ফুটো ফুটো হয়ে গেছে, তাই ধুয়ে রাখলাম, পুরো ছাতু করে দিয়েছে। তো এটাকে কি করা যায় একটু আমাকে বুদ্ধি দিও তো প্লিজ, একটু কি করব এটা দিয়ে বুঝতে পারছি না ঠিক। আর এই যে হেজাকাটা পয়সা করবো, ভাত এখনও বসাইনি, ভাত বসাবো, গ্যাসটা মুছে বোতলে জল ভরবো, ঘর মুছবো, বাবারে বাবা কত কাজ এখনো। তো মেয়েকে বললাম পুজোর জলটা ধরে রাখতে, আমি স্নান টান করে পুজো দিয়ে দেবো। তো চলো বাবা কাজ করি নি, এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 12:30। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:20, এখানে মেয়ে ভাত খাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছিস? তো মেয়েকে ভাত দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, তো স্নান টান করে এসে দেখছি এখনো খাওয়া হয়নি, তাই আমি ওর সামনে বসে আছি, আর আমিও কিছু খাবো, আমি শুধু শুধু বসবো না। দেখো সেই মা নাড়ু নিয়ে এসেছিল না, সেই নাড়ু এখনো আছে, হাজবেন্ড মুখেই দিচ্ছে না, একটা একটা করে আমাকে খেয়ে শেষ করতে হচ্ছে। একে বাবা খেয়েছে, যে পাতা আনা হয়েছিল সেগুলো আছে এক্সট্রা, ভাবছি খেয়ে শেষ করে দিতে হবে, তা যে পাতায় খাবো। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ, তোমাদের দেখো জলের বোতলে লাট লাগিয়ে দিয়েছে, এই যে এত গ্যাস হয়ে গেছে, এত গ্যাস হয়ে গেছে, শুধু জল খেয়েই যাচ্ছি, বাথরুমে যাচ্ছি আবার জল খাচ্ছি। আজকে তো খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, তো ঠিকঠাক আছে। তো ভাতটাত খাওয়ার পর আমি ভাবলাম কি, যে যাতে আমার অ্যাসিডিটিটা না হয় তার জন্য আমি এই বোতলের 2 বোতল জল খেয়ে নিয়েছি। হ্যাঁ আস্তে, কাঁচের বোতল, তো এই বোতলে 2 বোতল আমি জল খেয়ে নিয়েছি খাওয়ার পরে, একটা খেয়েছিলাম হ্যাঁ আর ও খেয়েছে একটা, ঠিক খাওয়ার পরে 2 বোতল জল খেয়েছি। তারপর আমি কি করেছি সেটা তোমরা আমার মেয়ের কাছ থেকে শোনো, বল কি বলবো, কি রকম হবে তুই বল, আমি কেমন করেছি 2 বোতল জল খাওয়ার পর, খুব বাজে বল কেমন করে, আমি বুঝতে পারছি না কি বলবো। সেই ঘরের মধ্যে দিয়ে হাঁটছি লাফাচ্ছি, সেই পায়ের উপর পা তুলে বসে আছি, সেই মানে আমি যে নিঃশ্বাসটা নেবো সেই নিঃশ্বাসটা নিতে পারছি না, এত পেটে ব্যথা করছে, এত পেটে ব্যথা করছে। আর আমার বর তো বকাবকি করছে, জল একটু খাবে আবার খাবে,
কিছুক্ষণ পর পর খাবে, একবারে কেউ দু বোতল জল খায়। আমার সাথে ঝগড়া করছে আমার বর যে বুদ্ধি নেই, কোনো কিছু হ্যান্ড নেই, তার না মেয়ে ধর এক বোতল জল খেয়েছে খাওয়ার পরেই, আর ওরও পেটে ব্যথা করছে আমারও পেটে ব্যথা করছে। তারপর অনেক কষ্ট করে আস্তে 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 বাথরুম গিয়ে তারপর একটু ঠিকঠাক হয়েছে। তারপর যাই হোক আবার সন্ধে থেকে শুরু হয়েছে ভীষণ, মানে একটা বুকটুক জ্বালা করছে, যার জন্য আমি অতটা রিস্ক নিলাম দু বোতল জল খেলাম যাতে আমার গ্যাস না হয়। কথা বলছি তো সেই কিছুক্ষণ দেখলাম সন্ধ্যের থেকে আবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। তা দেখো আবার এক বোতল শেষ করেছি, আবার এই বোতল ভরে নিয়ে আসলাম খাচ্ছি, আবার এই যে এইটুকু শেষ করেছি। লেগেছে তো, লেগেছে তো দেখি রক্ত বেরোলো নাকি? বুদ্ধি দেখেছো বুদ্ধি? হ্যাঁ এই বোতলের এগুলো দিয়ে দাঁতের মধ্যে বাড়ি মারছে, ব্যাস লেগে গেছে। এমনি কাঁচের বোতল লাগবে না ব্যথা? ঠিক আছে যাও নিয়ে এসো। ও এখন ওকে মেয়েকে এখন একটু অ্যাবাকাস করাবো, ঠিক আছে জল খাচ্ছি। জানি না রাতে কিচ্ছু করব না, ভাত করব আর মাংস আছে, অনেকটাই মাংস আছে, কি করব তাই ভাবছি। আবার যে মাংস থাকলে যে পরের দিন খাবো সেটা হবে না, সোমবার হচ্ছে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার কালকে, দেখা যাক। বাসি মাংস টাংস তো রাখবো না, রাতেই সব শেষ করতে হবে, মরি আর বাঁচি, খাসির মাংস ছাড়া যাবে না, কেন বল? বল চলো মেয়েকে একটু অ্যাবাকাস করাই, তারপর জল খেতে থাকি, দেখা যাক কত দূর ভালো থাকি। রাতে আবার তো গিলতে হবে খাসির মাংস ভাত, তাই না? তো চলো হ্যাঁ মেয়েকে একটু অ্যাবাকাস করি নি, তারপরে আবার আসছি। শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে, তো দেখো আমার ভোলে বাবার মাথায় জল দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, তো এই যে পুজো দেওয়া কমপ্লিট। গুড আফটারনুন, পরের দিন, আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমরা তো দেখলে পুজো দিয়েছি, আর সকালবেলায় মেয়ে গেছে হচ্ছে স্কুলে, ওদের আজকে 15 আগস্টের জন্য আজকে স্কুলে প্রোগ্রাম আছে, তাই ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি, তা সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছি, আর এখন একটু রেডি হয়েছি। হাজবেন্ড ফোন করলো যে চলো মেয়েকে নিয়ে আসি, তাই ভাবলাম বসেই আছি, যাই দুজনে মিলে যাই নিয়ে আসি। তো একটা কথা তোমাদের সাথে বলি, সেটা হচ্ছে তোমরা তো দেখলে যে কালকের থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, আর তো আর শেষ করতে পারিনি, তো আজকে শেষ করব। তো সেটা একটা বিষয় তোমরা হয়তো খেয়াল করেছো যে কালকে আমরা খাসির মাংস খেয়েছিলাম, সানডে ছিল, আর আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢাললাম, যে আগের দিন খাসির মাংস খেয়ে পরের দিন বাবার মাথায় জল ঢাললাম, কাজটাকে আমি ঠিক করলাম, তোমরাই বলো। তো আমি তোমাদের বলবো যে হচ্ছে ঠিক বেঠিক সঠিক আমি জানি না, তবে যেটুকু ঠাকুরকে সেবা দিই, ঠাকুর পুজো দিই, সবটুকুই হচ্ছে মন থেকে দিই। তো অনেকে অনেক রকম নিয়ম পালন করে, আমি অত নিয়ম কানুন জানি না, আমি মন থেকে পুজো দিই, মন থেকে ঠাকুরকে ডাকি, মন থেকে ভক্তি করি, এটাই যা। হ্যাঁ তবে আমার খুব ইচ্ছে করে যে সবাই কি সুন্দর, মানে শ্রাবণ মাসের পাঁচ ফল দিয়ে শিব ঠাকুরকে পুজো দেয়, আরও অনেক কিছু সারাদিন, মানে মানে কি বলবো, শাবু মাখা এইসব, মানে ফল টল খেয়ে থাকে, তারপর আগের দিন থেকেই নিরামিষ খাওয়া শুরু করে, ধরো শনিবার তো অনেকেই নিরামিষ খায়, রবিবারটাও নিরামিষ খায়, প্লাস সোমবারটা, ঠিক আছে। তো আমারও ভীষণ ইচ্ছে করে কিন্তু আমার বাড়িতে হয়ে ওঠে না জানো তো, কারণ আমার হাজবেন্ড একদম মাস্টার্স ছাড়া থাকতে পারে না, তারপর রবিবার, রবিবারটা ভীষণ সমস্যা হয়ে যায়। তারপর যেমন কালকে খাসির মাংস রান্না করেছিলাম, বেশি হয়ে গেছিলো, আমি হাজবেন্ডকে বললাম খেয়ে নাও, পরের দিন কিন্তু রাখবো না, তো আমাকে বলছে তুমি আবার কবে থেকে সোমবার করা পালন করলে, সোমবার নিরামিষ খা। আমি বলছি না সোমবার নিরামিষ খা পালন করছি না, এই শ্রাবণ মাসটা তাই কালকে শেষ, শ্রাবণ মাসের শেষ সোমবারটা, মানে একদম চলে না নিরামিষ যেটা। তো ভীষণ ইচ্ছে করে আমারও, তো আমার ভীষণ ইচ্ছে আছে, এই বছর তো শেষ হয়ে গেল, শ্রাবণ মাস তো শেষ হয়ে গেল, তোমার যদি বেঁচে থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো সামনে বছর ইচ্ছে আছে একদম নিয়ম কানুন সুন্দর করে ভোলে বাবাকে পুজো দেওয়ার, পাঁচ ফল টল দিয়ে, মানে আমি না খেয়ে থাকবো। এখনও হিসেব মতো আমি সকাল থেকে উপোস করে তারপর পুজো দিলাম, বাবার মাথায় জল ঢাললাম, কিন্তু নিরামিষ রান্না করেছি, ভাত খেয়ে নেবো, এটাই যে প্রথম সোমবারও করেছি, লাস্ট সোমবার করলাম, কারণ দুটো সোমবার মাঝে আর দুটো সোমবার করতে পারিনি, মেয়েদের
সমস্যা থাকে প্লাস ধরো আরও তো ব্যাপার থাকে না, এই জন্য আর করা হয় না। আমি মানে প্রত্যেকবারই প্রথম সোমবার আর লাস্ট সোমবারটা চেষ্টা করি করার, তো সেরকম কোনো নিয়মকানুন মেনে করি না। তো আমার ভীষণ ইচ্ছে করে, তো বললাম তো যদি ভালো থাকে সামনের বছর সব কিছু ঠিকঠাক থাকে, আমি যদি বেঁচে থাকি তো অবশ্যই করব নিয়মকানুন মেনে, দেখা যাক কতটা কি করতে পারি। তো ভীষণ ইচ্ছে ছিল, তো জানি না আমি ভুল করলাম কি না, যে আগের দিন খাসির মাংস খেয়ে পরের দিন শিবের মাথায় জল ঢাললাম, জানি না ব্যাপারটা ঠিক হলো কিনা, মাথাটাটা শ্যাম্পু করে নিয়েছি, তো মনে একটু খুঁতখুঁত খুঁতখুঁত লাগেই, তাই না বলো? তো ঠিক আছে, যেটুকু করেছি মন থেকে করেছি, তো মনটার মধ্যে একটু খুঁতখুঁত খুঁতখুঁত ভাব লাগছে। যাই হোক, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কি কোনো কিছু ভুল করলাম। তো এখন যাব হচ্ছে মেয়েকে আনতে, হাজব্যান্ড একটু পরে চলে আসবে। তোমাদের বলে দিই এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:15। আর আজকে রান্না করেছি হচ্ছে টমেটো দিয়ে মুগের ডাল করেছি, আলু দিয়ে একটুখানি লাউ ছিল লাউ দিয়ে একটা তরকারির মতো করেছি, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছি, ঠিক আছে, ব্যাস আর কিছু করিনি, হয়তো পাঁপড় ভাজা হতে পারে, ব্যাস। তো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, টাটা।